আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া আমাকিকা সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سكل عمر ست ست فرر أعوذ بالله قال الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق وأيضا قال بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا وأيضا قال بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال فأكسى حلة من الحلل الجنة ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق أقوم ذلك المقام غيري رواه الترمذي جربل مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. قولون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا قرير بريرم سجي নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিবের থাকো যাইতে হবে গরের পার আল্লাহুম্মা জুরে কবরবাসীদের স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তথা সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল রহমান খান খাদেম আল খাদ্রিস সাহেব কল্লা খতিব শাহাবীর পাল্লা শহীদ রহমতুল্লাহ জামে মসজিদ খড়মপুর বিশেষ অতিথি জনাব তাকদীর খলিফা কাজল সাহেব মেয়র আখাউড়া পৌরসভা। একটু আগে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রসুল সাহেব মুজাহিদ হাদিস সুন্না আলহাজ হাফেজ মাহতা ইব্রাহিম সাহেব উপস্থিত হয়েছেন, হযরত আমিনুল ইসলাম খান খাদেম আল হোসাইনি সাহেব খতিব কেন্দ্রীয় শাহী জামে মসজিদ চানপাড়া, হযরত মাওলানা গোলাম রবিউল আলম মাকসুদি সাহেব, হযরত মাওলানা এনামুল হক নিজামী সাহেব, হযরত মাওলানা হাফেজ আইয়ুব আলী সাহেব সহ সৌজন্য মোহাম্মদ জহিরুল ইসলাম কন্ট্রাক্টর উপস্থিত আছেন। অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা বা বোনা মা ও বোনেরা সকলের খেদমত এক। এ বাবারা, এইভাবে কথা বললে কি বক্তা ওয়াজ করতে পারবে? এ আব্বারা, তোমরা এইভাবে কথা বললে তো বক্তা ওয়াজ করতে পারবে না। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা ওয়া বোনা মা ও বোনেরা সকলের খেদমতি আমার, অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে আর একটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যিনি আপনাদের এই এলাকায় আমি বেশি আসি না, তবে খড়মপুরের মাজার শরীফ দিয়ে শুরু হয়েছিল, মাজার শরীফের মাহফিল দিয়ে শুরু হয়েছিল নিজামী সাহেব হুজুর কবলা সহ। আজকে আবার দ্বিতীয় অথবা তৃতীয়, এর বেশি হবে না, এই এই এলাকায় তৃতীয়বারের মতো হয়তো আবার আপনাদের এই এলাকায় আসছি। আমি শহরে আসি কয়েকবার, আখাউড়া শহরে আপনারা জানেন। আজকে আবার আপনাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিয়েছেন। ওই রব্বুল আলামিনের দরবারে আপনারা দোয়া করবেন আর আমি দোয়া পাব, যে আল্লাহ আমাদের উভয়কে এখানে হাজির করলেন,
ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আব্বা জিরা রে আমার, বাবা জিরা রে আমার, আর ভূমিকার মধ্যে সময় নিব না ইনশাআল্লাহ, আলোচনা শুরু করে দিব ইনশাআল্লাহ। আর ভূমিকার মধ্যে সময় নেওয়ার সুযোগ নাই। আব্বা জিরা রে, বাবা জিরা রে, আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল, একটা লোকের একটু হাত দেখতে চাই যে হুজুর আমি কবরে যাব না। একজনও নাই, একজনও নাই, সবাই কবরে যাবো আমরা ইনশাআল্লাহ। না এই ব্যাপারে কোন সন্দেহ, বেঁচে থাকা অনেক কঠিন, মৃত্যু যেই কোন সময় কোন সন্দেহ, কথা বলেন সন্দেহ। আব্বাজিরার এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে আপনাকে আমাকে জানাইলেন, আকাশ পাড়ার ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার হাবিবুল্লাহর উম্মতেরারে তোমাদেরকে আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়া জানিয়ে দিচ্ছি, তোমরা মরণ থেকে তাফিরুন যতই হও, যতই তোমরা পলায়ন করো, যতই পলাইতে চেষ্টা করো, যে তুমি মরবে না, আমি আল্লাহ বলে দিলাম মৃত্যু যেই কোন সময় যেই কোন মুহূর্তে যেই কোন দিন যেই কোন মাসে তোমার সাথে মরণ মোলাকাত করবেই করবে, ঘোষণাটা কাল আরো জোরে কোন কাল। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে জানিয়ে দিলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ হইল অকৃতজ্ঞ, মানুষের কৃতজ্ঞতা নাই। কেন আল্লাহ, এই একটা বাচ্চা কথা বলবো না, আলোচনা করতে আলোচনা পরিবেশ লাগবে না, প্রয়োজনে সব চলে যান, আমি দশজনের সামনে বাস করব, ওই দশজন থাকবো হইতে হবে আমার মনের মতো, ওই কথা ঠিক আছে, কারণ আপনারা যদি কথা বলেন তাহলে সাথে কথা বলতে পারবো না, কিন্তু আপনাদের কথা থেকে আমার কাজ চলে যাবে, আমি বলতেছি আমার আলুর কথা হয়ে যাবো, পেঁয়াজের কথা সত্য কথা বলে, পেঁয়াজের কথা দাম বহুত বাড়ছে আসলে বাজারে যাই না, খুব খেয়াল একটু একটু খেয়াল করেন আসল বাড়ির আলোচনা, আসল বাড়ির আলোচনা, কারণ কবরবাসীদের স্মরণে কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়া নিজেদের এই কবরের খবর নাই, ঢেকে না মাহফিল, ছেলেরা কত সুন্দর করে মাহফিল করে মাশাআল্লাহ, খুশি লাগে, মাঝে মাঝে আবার বেজারও লাগে, মাঝে মাঝে কষ্ট লাগে, কারণ যারা মাহফিল করবে যাতে রিক্স না হয়, মানুষ অকৃতজ্ঞ, মানুষ কেন বললেন, বলার কারণ কি, কারণ আছে তো অবশ্যই, কারণ আছে না, পেটে গেলাম মায়ের, আমি খাইতে জানি না, আমার আল্লাহ মায়ের নারীর সাথে আমার নারীর সংযোগ লাগাইলেন, মায়ের নারী দিয়া আপনার নারী দিয়া আপনার পেটে খাওয়ন ঢুকলো, মায় খাওয়াইতে পারে নাই, বাবায় খাওয়াইতে পারে নাই, আল্লাহ খাওয়াইল, ওই আল্লাহ মেরাজের রাত্রে নূরের নবীর হাদিয়া দিলেন, অথচ আপনি আমি হাদিয়া শোনার শোনার পরেও হাদিয়া গ্রহণ করলাম না, হাদিয়া দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, আব্বাজি রে এরপরে মায়ের গর্ভের থেকে দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে কোন সময় ক্ষুধা লাগে, দুধ কেমনে টানতে হবে আপনি জানেন না,
আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনাকে দুধ টানা শিখাইলেন, সুবহানাল্লাহ কইবেন না, আমার আল্লাহ দুধ টানা শিখাইলেন, কখন ক্ষুধা লাগে আপনি বলতে পারেন না, মায়ের দুধের স্তনের মধ্যে আমার আল্লাহ এমন একটা টনটনানি ভাব তৈরি করে দিলেন, মায়ের কিন্তু দুধ বুলি ফালিয়ে দেয় না, দৌড় দিয়া মায়ের চিন্তা করে যে আমার সন্তান মনে হয় ক্ষুধা পেয়েছে, ক্ষুধা লেগেছে, দৌড় দিয়া আপনার কাছে আমার কাছে আসে দুধ পান করাইছে, আমার আল্লাহ করে দুনিয়ার মানুষ, তোমার যখন মায়ের পেটে তোমার মায় খাওয়াইতে পারে নাই আমি আল্লাহ খাওয়াইছে, তোমার ছোট্ট কালে তুমি ক্ষুধার কথা বলতে পারো নাই আমি আল্লাহ তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেছি, ও বাচ্চা তুমি গোসলের কথা বলতে পারো নাই আমি আল্লাহ তোমার মায়ের মনে গোসলের ব্যবস্থা করায় দিয়েছি, ও বাচ্চা ও আল্লাহ আমার বান্দা তোমার তো ক্ষুধার কথা বলতে পারো নাই অসুবিধার কথা বলতে পারো নাই আমি আল্লাহ তোমার অসুবিধা দূর করেছি, তুমি তোমার সমস্যার কথা জানাইতে পারো নাই আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করেছি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, আবার তোমার কেউ থাকবে না তখনও থাকব আমি, ঠিক কি না বাবা, আবার তোমার কেউ থাকবে না তখনও থাকব আমি, ওই আল্লাহ বলতেছে হাবিব গো মানুষগুলি কেমনে আমি আল্লাহর কথা বুঝে গেল, অথচ এদেরকে আমি আল্লাহ কে দিয়া সৃষ্টি করছি, মিন আইয়ে শাইইন খলাকা, এদেরকে কি দিয়া বানাইলাম এরা কে ভুলে গেল, আমার আল্লাহ প্রশ্ন করে আল্লাহই উত্তর দেয়, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, আজকে একটা মাসলা হয়ে যাবে, আমরা কিন্তু মাটির তৈরি না, আমরা মাটির তৈরি, বাবা আদম সরাসরি মাটির তৈরি, খুব খেয়াল, এটা আল্লাহর কোরআন কি আল্লাহর কোরআন না মানার কোন উপায় আছে কারো, না, আল্লাহ বলতেছেন মিন আইয়ে শাইইন খলাকা, এই মানুষগুলারে আমি ইনসানগুলারে কে দিয়া সৃষ্টি করলাম, আল্লাহ প্রশ্ন কইরা আল্লাহই উত্তর দেয়, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, এদেরকে আমি আল্লাহ নাপাক বস্তু থেকে সৃষ্টি করেছি, এরপরে আল্লাহ কয় এরা কেমনে না শুকরি হলো, সুম্মা সাবিলা ইয়াসারা, এই মানুষগুলার জন্য আপনার কারণে আমি সবকিছু সহজ কইরা দিছি, এরপরে আল্লাহকে সহজ করার পরে এরা সহজভাবে সবকিছু নিল না, আমি আল্লাহ তারপরে আপনাকে জানাইলাম সুম্মা আমাতা, এদেরকে আমি মরণ দেব, মরণ দেওয়ার পরও আমি আল্লাহ তাদেরকে আবারও জানাইলাম ফাকবারা, মরণের পরে আমি আল্লাহ তাদেরকে কবরে ঢুকাবো, কথাটা কইলো কেডা, ওই খবরে আমি হলে উল্লাহ যাবো আপনারাও যাইবে, কথা ঠিক কিনা রে বাবা, আজকে শীতের রাত্রে খুব খেয়াল খুব খেয়াল, শীতের রাত্রে অনেকে কোট গায়ে দিয়ে আসছেন, অনেকেই সুয়েটার গায়ে দিয়ে আসছো, অনেকেই বাবা চাদর গায়ে দিয়ে আসছেন, অনেকেই তোয়ালি গায়ে দিয়ে আসছেন, যেই ঘরে আমি উজু করলাম খাটের মধ্যে একটা কম্বল লাগানো নতুন কম্বল, দেখে লোভ লাগলো, ওয়াজ না কইরা যদি কম্বলের নিচে ঢুকতে পারতাম, আমি বল ভাই গো আমার খতিব ভাই গো হায় হায় কেমন নিষ্ঠুর পৃথিবী কেমন নিষ্ঠুর মানুষ, যেই ছেলে মেয়ে গুলারে আপনি আমি এত কষ্ট করে কামাই করে বড় করলাম, যেই স্ত্রী পুত্র পরিজনদেরকে আমি এত কষ্ট করে খালালন পালন করলাম খাওয়া দাওয়া করাইলাম, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন কারিমে এই সূরা আবাস আল্লাহ বললেন ইয়ামায়া ফিলুল মারফু মিন আখি, ও পাগলারা আমি তোদেরকে আপন পর আমি আল্লাহ চিনাচ্ছি, মাওলানা ওলিউল্লাহ আপন পর চিনাইব না, মাওলানা লুৎফুর রহমান আপন পর চিনাই নাই, আমিনুল ইসলাম আপন পর চিনাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে আপন পর কোরআনে চিনাইতেছি, আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াউমা মানে হাসরের দিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিজুল মারউ মিন আখি, আমার আল্লাহ কে কিয়ামতের ময়দানে আমার মায়ের পেটের আপন ভাই তোমাকে দেইখা পালাবে, কারে আপনি আপন বানাইলেন, আপন মায়ের পেটের ভাইয়ের ব্যাপারে আল্লাহ কয়
তোমার মায়ের পেটের আপন ভাই তোমাকে দেখা পালায়ন করবে, পালায়ন করবে, একটা ডাকের জন্য ভাইয়ের ডাক দিবা, ভাই পরিচয় দিব না, আল্লাহ তাফের না ইয়া ফিরবো না, আল্লাহ কয় তোমার ভাই তোমাকে পরিচয় না দিয়ে পলায়ন করবে, ওই আল্লাহ কয় শুধু তোমার ভাই নয়, এরম করে কথাবার্তা। কিসের মাহফিল আসলাম? একটু মহব্বতে দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা নিজের বাড়ির আলোচনা, এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি থেকে। নতুন গজল গত বছর লেখা, মহব্বতে বলতে হবে, না পারলে গুনগুনাইবেন, এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি, বলো না এই বাড়ি তো তোমার বাবা এ কবর বাবা আল্লাহর ইবাদত নবীর মহব্বত, আল্লাহর ইবাদত নবীর মহব্বত রাখিও তোমরা জারি, এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি। সাপুরের থেকে এনে শক্তিটা বেশি দেয় না, না মাসাল্লাহ, মানে আওয়াজ সাহুর আওয়াজ করেছি আমি, ওখানের আওয়াজের সেখানের আওয়াজটা একটু বড়। আলহামদুলিল্লাহ, মহব্বতে আল্লাহর ইবাদত নবীর মহব্বত, আল্লাহর ইবাদত নবীর মহব্বত রাখিও তোমরা জারি, এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি, মাশাল্লাহ এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি, এ বাবাজি আইছো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা, আর কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবে দয়াল নবী, দেখা দিবে দয়াল নবী, বলো না দেখা দিবে দয়াল নবী, দোজাহানের কান্দা বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি, বলো না এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি, বাবাজি আল্লাহর ইবাদত নবীর মহব্বত, আল্লাহর রাখিও তোমরা জানি, এই বাড়ি তো তোমার নয় কবর আসল বাড়ি, বলো এই বাড়ি তো আমাকে
বিপদ চিনানোর জন্য কোরআনে বললেন পাগলারা রে, কারে তুই আপন বানাইনি, কারে তুমি আপন বানাইছ, আমার আল্লাহ আপন পর চিনাচ্ছেন আল্লাহ কয়, ইয়াউমা ওই হাসুরের দিন ফির মানে পলায়ন করবে, মারুমি নাথি তোমার মায়ের পেটের আপন ভাই কিয়ামতের ময়দানে তোমাকে দেখে পালাবে, ওই আল্লাহ কয় শুধু তোমার ভাই নয় ও উম্মিহি তোমার যেই মা দশ মাস দশ দিন তোমাকে উদরে রেখেছে, যেই মা তোমাকে দুধ পান করিয়েছে, আমি আল্লাহ তোমার ওই মায়ের ব্যাপারও জানিয়ে দিচ্ছি, আমার বাইরে আমার আল্লাহ কি বলতেছেন শুনে যান, আমার আল্লাহ বলতেছেন অম্মি আমাদের দিন তোমার যেই মা তোমাকে দশ দিন ধরে দশ মাস দশ দিন ধরে রেখেছে, তোমার মা নিজের খাওয়ার চিন্তা না করে তোমাকে আগে খাওয়িয়েছে, আমি আল্লাহ তোমার মায়ের ব্যাপারও বলে দিলাম, কেমতে তোমার মায় পলায়ন করবে, ওই আল্লাহ বলতেছেন শুধু তোমার মায় নয় ওয়াবি আমি আল্লাহ তোমার বাবার ব্যাপার বলে দিলাম, তোমার বাবা কলেজ ইউনিভার্সিটির খরচ যোগানোর জন্য কত কষ্ট তোমার বাবা করেছে, তোমাকে স্টাবিলিশ করার জন্য তোমার আপা কত কষ্ট স্বীকার করেছে, আমি আল্লাহ তোমার বাবার ব্যাপার আমি তোমার আব্বার ব্যাপারও জানিয়ে দিলাম, ও আবিহি তোমার জন্মদাতা বাবাও কিয়ামতের ময়দানে পলায়ন করবে, ওই আল্লাহ শুধু তোমার বাবাই নয় পৃথিবীতে যখন তুমি বড় হবে যুবক হবে তোমার একজন সঙ্গিনী বানাবে, আমি আল্লাহ তোমার সঙ্গিনীর ব্যাপারও কোরআনে জানিয়ে দিলাম, তোমার যেই স্ত্রী তুমি বাসায় না যাওয়া পর্যন্ত ঘুমায় না, মোবাইলে যুগ মাঝে মাঝে ফোন করে বলে বাচ্চার আব্বা তুমি কোথায় আছো, একবার ডান পাশে যায় একবার বাম পাশে খাটের যায় ঘুম আসে না, তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত খানাও অনেক স্ত্রী দেখায় না, আমার আল্লাহ কয় তোমার ওই বউয়ের ব্যাপারও জানিয়ে দিলাম, অসহিবতিহে তোমার স্ত্রীও কিয়ামতের ময়দানে তোমাকে পরিচয় দিবে না, আমি আল্লাহ তোমার বউয়ের ব্যাপারও জানিয়ে দিলাম, অসহিবতিহে তোমার স্ত্রীও তোমাকে কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না পলায়ন করবে, আমার আল্লাহ লাস্টে যে কয় যেই বাচ্চারে তুমি এত আদর করেছ, যেই বাচ্চা ছেলে মেয়ে গুণারে তুমি এত আদর যত্ন করেছ, আমি আল্লাহ ওই বাচ্চার ব্যাপারে অবানিহি তোমার ছেলে মেয়ে গুলাও কিয়ামতের ময়দানে তুমি যদি বলো বাবা করে আমি এস্টাবলিশ করার জন্য কত কষ্ট করেছি কত চেষ্টা করেছি কত অনুরোধ কত প্রচেষ্টা চালিয়ে গেছিলাম, কিন্তু বাবা আজকে একটা নেকের জন্য দুইটা নেকের জন্য আমি বাবা জান্নাতে যেতে পারছি না, আমার আল্লাহ একা তোমার ছেলে মেয়েও পালাবে, কিরে বাবা এদের জন্যই তো সবকিছু, কথা ঠিক কিনা বলো, এই ছেলে মেয়ের জন্য বউ বাচ্চার জন্য তো সবকিছু, অথচ আল্লাহ বলতেছেন এরা একজনও তোমার কাছে থাকবে না সবাই পালাবে, তাইলে কাছে থাকবে কে, এইটাও আমার আল্লাহ বলে দিলেন মারহাবা পাওয়া, কোরআন হাদিসে যদি ফয়সালা পাই তাহলে সেটা মানবো না, সুন্নি আলেমরা কেন রসুল রসুল করে শুনে যান, বাবার কথা মার কথা, ও ভাইরা যারা এদিক সেদিক আছে যদি এদিক সেদিক কোন ভাই এখানে এসে থাকে আমার সুন্নি ভাইদের পায়ে আমার ধরা লাগবে না, তারা তো আমার কথা এমনি মানে, আপনাদের বেতাল্যা ভাইদের পায়ে ধরে বলছি আমার কথা যদি না শুনে যায় এটা শুনে যায়, আমি কোরআন হাদিস তেমন জানি না, যতটুকু আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য, আমার রব্বা
বাবার কথা শুনলেন পলাইব, মার কথা শুনলেন পলাইব, ভাইয়ের কথা শুনলেন পলাইব, বউয়ের কথা শুনলেন পলাইব, অবানি ছেলে মেয়ের কথা শুনলেন পলাইব। এখন এগারো পাড়া ছয় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ আপন চিনাইতেছেন। আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আপন বর চিনাই দেখি। আল্লাহ কয় মা বাবার ব্যাপারে, ভাই বউ ব্যাপারে, ছেলেমেয়ের ব্যাপারে বললেন সবাই তোমারে বলে যাবে, আর আমার রসুলের ব্যাপারে বললেন উম্মত রে। মাওলানা ওলিউল্লাহর উপর তোরা মনে কষ্ট কেন নিবি? মাওলানা লুৎফর রহমান কাদের উপর কেন মনে কষ্ট নেবে? কেন রাগ হবি? মাওলানা আমিনুল ইসলামের প্রতি তোরা কেন রাগ হবি? আমি আল্লাহ রসুলের পক্ষে কথা বলছি। আমার আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, তোমাদের যদি কোন কষ্ট হয় হাসুরের কষ্টের কথা শুনলেন, যত কষ্টই করেন আল্লাহ কয় তোর মায়ের মায়া লাগবো না, তোর বাবার মায়া লাগবো না, তোর ভাইয়ের মায়া লাগবো না, ছেলেমেয়ের মায়া লাগবো না, স্ত্রীর মায়া লাগবো না। আমার আল্লাহ কয় উম্মত তোদের যদি কোন কষ্ট হয়, তোদের পৃথিবীর কেউ কষ্ট না পাইল, আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিবুল্লাহ কষ্ট পা। বিদেশে গ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও রসুলের সুন্নত। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনার নবীর সাথে প্রেম করে যাও। কারণ আমি এই পাগলের কথা একদিন ঠিকই আপনার মনে হবে, কিন্তু ওই দিন মনে হইলে কোনো কাজ হইব না। কোন দিন কাজ হইব না? আমার আল্লাহ উনিশ পারাকে আয়াতটা সাফই একটু আগে বলে আসলাম। আমার আল্লাহ উনিশ পারার প্রথম পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বেয়াদবে রসুলদেরকে জালে মাখা দিলেন। আমার আল্লাহ কয় ওয়া ইয়াউমা ইয়াযুয যালিম, এই জালেমরা কি করবে? আমার আল্লাহ কয় ইয়াকুলু, জালেমরা কি করবে? ওয়া ইয়াউমা ইয়াযুয যালিম আলা ইয়াদাইহি, আমার আল্লাহ কই ব্যাস হবে রসুল জালেমা কিয়ামতের ময়দানে হাত কামড়াবে আর বলবে কি বলবে? কই ইয়াকু ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রসুলের পথে থাকতাম। আমরা সুন্নি জামাতের লোকেরা কত ভালো দলে আছি, আমরা রসুলের মহব্বতে তেমন আমল না করতে পারলে রসুলের বিরোধী না আমরা। আপনি কেমন আমলদার হইলেন যে আমলও করেন আবার রসুলের সম্মান আপনার পছন্দ না? বোঝা গেল এটা লোক দেখানো আমল, কথা ঠিক কিনা? যে লোক আমল করবে ওই লোক নবীরে ভালো না বাসে উপায় নেই। কারণ নামাজ নবী শিখাইছে, জিকির নবী শিখাইছে, কোরআন তেলাওয়াত নবী শিখাইছে, হজ আমার রসুল শিখাইছে, রোজা আমার রসুল শিখাইছে, তাহাজ্জুদ আমার নবী শিখাইছে, তাওয়াবিন নামাজ আমার নবী শিখাইছে, সালাতুত তাসবিহ রসুল শিখাইছে, বাবা মার খেদমত আমার নবী শিখাইছে, কেমনে শুইতে হবে নবী শিখাইছে, স্ত্রীর সাথে কেমনে চলতে হবে নবী শিখাইছে, বাচ্চাদের সাথে কেমন আচরণ করতে হবে নূরের নবী শিখাইছে। এ ব্যাপারগুলা তোমরা কেমনে তুমি করো, কেমনে মোনাফেকি করো? আহা, যেই নবীর উসিলায় তুমি আবাদত পাইলা, ওই নবীর সম্মানের কথা কইলে তোমার বেদাতের কথা আছে? যেখানেই আলোচনা করি যেদিকেই যাই রসুল ছাড়া আলোচনা নাই। দেখছেন আমি কিন্তু কবর দিয়ে শুরু করছি আলোচনা, কিন্তু দেখেন কবর থেকে রসুলের কাছে আসতে হয়েছে। আরো শুনলে আর একটু বুঝবেন। কইতাম পাগল কিন্তু আসতে
আমার আল্লাহ দলিল দিচ্ছেন আল্লাহ, আল্লাহ কয় এই বেয়াদবে রসুল গুলি, আল্লাহ কুরআন থেকে বলছি, ওয়াইয়াউমা মানে হাসরের দিন, ওই দিন ওয়াইয়াউমা ইয়াআযুল জালিম, জালিম বুঝছেন এই জালেমেরা, ইয়াআযুল জালিম আলা ইয়াদাইহি, দুটো হাত শুরু থেকে কামড়ায়া কোনো পর্যন্ত আসবে তাফসিরে লেখ, হাত কামড়ায়া খাবে আর আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নূরের নবীর পক্ষে থাকতাম তার পথে থাকতাম তাইলে আজকে আমার এই আজাব গজব হইত না। এরপরে কি কইব, তাও আল্লাহ কয় আমার আল্লাহ কয়, এরপরে বেয়াদবে রসুলে আরো আফসোস করব আর কইব, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কত বড় চমৎকার কথা, আমরা সুন্নি জামাতে আছি, আমাদের ভাগ্য কত নসিব কত ভালো, আমার আল্লাহ কয় এই বেয়াদবে রসুলটা আরো আফসোস কইরা বলবে, কি বলবে তাও আল্লাহ কয়, ওই ইয়া ওয়াইলা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমার আল্লাহ কয় এই হাত কামড়াইব আর কইব রসুলের পথে কেন থাকলাম না, আর আমি রসুলের পথে ঠিকই থাকতে পারতাম কিন্তু তারে যদি বন্ধু না বানাইত, আমি বলবো তার কারণে তার আমার ওরা ছুটিয়ে গেছে, তার কাছে বলে মাইকের তার, আমি বলবো না তার কাটে নাই তার সুটে গেছে গা। এইভাবে আল্লাহ কয় নিমাই তার বানা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্ক হুয়াল, এরপরে তো নাকি লিয়াযহিরাহু আলা দীনি কুল্লি, অল কারিহা মুশরিকুন মুশরিকা, ফুদ দিয়া আমার নূরের নবী নূর মুবারক এই ইসলাম নিভাইয়া দিতে চাইছে, আল্লাহ নো 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 পারবা না, মারাবা কল না আমার বাইরে। এইভাবে তো নূরের নবীর পক্ষের থেকে লোক সরানো যায় না, তবে কেন আজকে রসুলের পক্ষের কথা শুনলে একদল মানুষের চেহারা কালো হয়ে যায়, এইটার কারণটা কি, রসুলের উম্মত তো খুশি হওয়ার কথা রসুলের প্রশংসা শুনলে, একটা কথা বলেন তো উত্তর দেন, নূরের নবীর কথা পরে কথা পরে আসি, আমার বাবা যদি চেয়ারম্যান হয় আমি কি বেজার হব, হরমপুর বাজারে যে বলেন চোদ্দ লাভ দিয়ে উঠবো মানুষকে জীবন এইরকম লাভ দিতে দেখি আজকে লাভ দিতে গা, বাবরে চেয়ারম্যান হয়েছে, আর যদি বাপের চেয়ারম্যান হইলে ছেলে বাজার হয়ে যায় তাইলে বোঝা যাইব ছেলে এই ঘরের না, করা কথাটা কইলাম না, না এটা আর আমি কইলাম না, কারণ বাপের সম্মানের ছেলে খুশি না তাহলে এটা এই বাপের সন্তান না, কথা ঠিক কিনা, এই বাপের সন্তান না, এমন হয়েছে অলিদ্দিন মগিরা বেদ্যকের কথা, এই বেদ্য আবু বকর ওমর অন্যান্য সাহাবীর রসুলের কাছে বসে আছে, দেখে আবু বকর তো মহানবী বলে গায়েব জানে আবু বকর কেন তাহলে আমার বাপের নাম কি করতে বলতো, বাপের নাম হইল হুজাফা, আমার বাবার নাম মুগিরা, তোমাকে নবী কইছে হুজাফা, আবু বকর পাইয়া রাসূল আল্লাহ বাপের নাম নাকি হয় নাই, আমার নূরের নবী কর মার কাছে যায় জিগাইতে কও মায় কইয়া দিব,
তলোয়ার লইয়া গেছে, ওর ভিতরে একটা ডাক্তার আছে যে ভিতরে জীবনে করে মিথ্যা কথা কয় নাই। আমরা মানি আর না মানি, এইটা তো আমরা জানি। পৃথিবীতে কোন ব্যাংক ছিল না, শাহজালাল আল ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংক না, জনতা ব্যাংক না, শাহজালাল আল ইসলামী ব্যাংক না, কোনটাই না। ব্যাংক ছিল আল আমিন ব্যাংক, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নূরের নবীর কদম মোবারকে টাকা জমা রাখতো, পয়সা জমা রাখতো, স্বর্ণ জমা রাখতো। আব্বা জিরারে ওলিদ মুম্মুগিরা তলোয়ার নিয়ে গেছে মায়ের দরবারে, মা একটা সত্য কথা কবি নাইলে দুই টুকরা করব। মায় কয় কি সত্য কথা জানতে চাস? কয় আমার বাপের নাম কি? কয় এতদিন পরে নি বাপের নাম জিজ্ঞাসা তোর বাপ মুগিরা। কয় মা কাইজ্জাল বাপ, কিশোরগঞ্জের ভাষা, মা কাইজ্জাল বাপ, একটা মিথ্যা কথা কবি না। কয় কেন? নূরের নবীরে জিগাইছে বাবার নাম কি? নূরের নবী কইছে হুজাফা, আর তুই মা কস মুগেরা। মায়াটা কেঁদে দিলেন, কেঁদে কেঁদে বলতেছেন বাবারে নূরের নবী কোনদিন মিথ্যা বলে নাই, আজকেও বলে নাই মিথ্যা। কয় কেমনে গো মা? কয় ওলিদ বিন মুগেরা, হতো তোর বাবা এইটা এমনে সামাজিক বাবা, কিন্তু অরিজিনাল বাবা তোর হুজাফা। কেমনে মা? হুজাফা এই বাড়ির চাকর ছিল, তোর বাবার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল। আমি ওই চাকরের সাথে মিলামিশা করার কারণে, চাকরের নাম ছিল হুজাফা, চাকরের সাথে মিলামিশা করার কারণে তুই পেতে আসছিস, কারণ আমি মায় চিন্তা করছিলাম তোর বাবার অঢেল সম্পদ, আমি মারা গেলে তোর বাবায় মারা গেলে এগুলা রক্ষণাবেক্ষণ কে করবে, এই চিন্তা করে বাবা তোরে আমি পেতে নিয়েছি। কিন্তু তোর বাবা আসলে কিন্তু মুগিরা না, বাবা আসল হইল হুজাফা, আসলেই তোর জন্মের ঠিক নাই। বাপের প্রশংসা ছেলের কাছে ভাল লাগে না, এইটা অরিজিনাল ছিল না, ঠিক কিনা? রসুলের প্রশংসা কি রসুলের উম্মতের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? যদি খারাপ লাগে তাইলে বোঝা যাবে এটা অরিজিনাল না, কথা ঠিক কিনা? অরিজিনাল যে না সেইটার আবার প্রমাণ আছে না? কি প্রমাণ? আমার আল্লাহ 18:19 সম্মান কেন করতে পারে না আমিনুল ভাই, লুৎফুল ভাই কেন সম্মান করতে পারে না সেইটার কথা শুনেন। কারণ আমাকে যদি ওনাদেরকে যদি আপনাদের মতো আপনারা মনে করেন তাহলে আপনারা কি কইতেন জানেন? আমারও যদি আপনাদের মতো ভাবতেন তাইলে সম্মান দিতেছেন না, কেন দিতেছেন না? যদি আপনাদের মতো মনে করতে তাইলে বলতেন হুজুর নিচে নামে নিচে বই আওয়াজ সম্মান হয়তো এমনি আপনার নিচেই আছে আমার, কিন্তু আপনারা মনে করতেছেন বলিল্লাহ হুজুরের সম্মান, লুৎফুল হুজুরের সম্মান আমাদের চাল্লাই হয়তো একটু বেশি দিছে, এই জন্য স্টেজ বানাইছেন, ফুল দিয়া সাজাইছেন, আবার স্টেজের মধ্যে টি টেবিল, টি টেবিলের পিছনে সোফা আছে। মিথ্যাটা বেশি বাস্তব দেখাইলাম, আপনারা মনে করতেছেন আপনাদের থেকে একটু ইজ্জত আমার বেশি। আর যদি এইটা না চিন্তা করতেন তাইলে আমি ধাক্কা দিয়ে দেখা যেত হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন, আমি মনে করতেছেন আমি আপনার বন্ধুর মতন। অথচ আমার আল্লাহ কয় এরা কেমনে কোন ভাবে কোন সুরতে নূরের নবীরে সাধারণ বানানোর জন্য কি কি কইত, এইটা আজকে নতুন কথা নয়, আমার আল্লাহকে এটা পুরান কথা। সেই পুরান কথাটা হলো 18:19 মধ্যে আমার আল্লাহ কয় অকালু মালি হাদাল রাসূলি ইয়াকুলু তাম। দেখছেন আমি খাস, দেখছেন লুৎফু ভাই আল্লাহ কি কয়? এরা এই যে রসুলের সাধারণ বানানোর জন্য আজকে কয় কয় অদুল্লাহ সাহেব নবী আমার মতো না, ও মুসল্লিরা কার পিছনে আপনি নামাজ করতেছেন, একটা করতেছেন, আপনার ইমাম কি কয়? আপনার ইমাম তো এই উদাহরণ হয়ে যায়, মানুষের বেটে মানুষ হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, সত্য কথা বলতেছি আমি, মানে মুসল্লিদেরকে ইমাম সাহেব কয় কয় আম গাছে কি হয় গো, মুসল্লিদের কয় জাম হয় গো, আম হয় গো। হ্যাঁ দেখেন কথা খেয়াল করে নামাজ এগুলা কয় আমার ভাইরা, আমি গালি দিব না, আমি গালি দেওয়ার না হুজুর না,
কিন্তু আমার ভাই বললাম, ভাইরা কি শিখায় আপনাদেরকে আমাদেরকে? কয় জাম গাছে কি হয় গো? মুসলিম কয় জাম হয় গো। হ্যাঁ, গরুর ফেটে কি হয় গো? কয় গরু হয় গো। ছাগলের ফেটে গো? কয় ছাগল হয় গো। মুসলিরা উত্তর দেয় আমার কাছে শুনে থাকতে পারে। আমি উদাহরণ দিছি মুসল্লি ভাইরা, ইমাম ভাইরা, মাঝে মাঝে তো বাংলাদেশের বহু জায়গায় দেখি তেঁতুল গাছেও আম হয়। আম গাছে আম হয় সত্য কথাই, কিন্তু ওই আম গাছে যদি কাঁঠাল গাছের কলম লাগানো হয় তাইলে এক ডালায় আম হয় আর এক ডালায় কাঁঠাল হয়। এ মুসলমান, আল্লাহ যদি আম গাছে কাঁঠাল গাছের কলম লাগানোর কারণে আল্লাহ যদি আম গাছে কাঁঠাল হওয়াইতে পারে, ওই আল্লাহকে আমার নূরের নবীরে নূর বানায়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে নূর বানায়া রাখতে পারে কি পারে না? মা আমিনা কয় শুধু পারে না, শুধু পারে না, একটা টর্চ লাইট মারলে পাঁচ ব্যাটারি আর দশ ব্যাটারিও দুই তিন কিলোমিটার দেখা যাবে। আর আর মক্কাসুল মক্কাতুল মুকাররমা থেকে সিরিয়া হাজার হাজার কিলোমিটার দূরে, আমার কুড়িটা টুকরা দূরের পাওয়ার মোবারক, এত বেশি পাওয়ার মোবারক, এই পৃথিবীতে সুভাগমন করার সাথে সাথে এমন একটা নূরের বিজনেস চমকাইল আমার আব্বাজান, আমার রহমাতুলিল আলামিনের নূর মোবারক এমন একটা বিজনেস চমকাইল। পাওয়ার কত তোমরা আমি মায়ের কাছে শুনে নাও, এক পাওয়ারে আমি ওই হাজার হাজার মাইল দূরে সিরিয়ার রাজপ্রাসাদ দেখতে পাইছি। আল্লাহ কয় কোরআনের এগারো পারায়, তোমারও কষ্ট হইলে পৃথিবীর কেউ কষ্ট না পাইলেও আমার হাবিবে কষ্ট পায়। এরপরে আল্লাহ কয় কি কয় সুন্দর সহ্য হবে, বাবা মার কথা তো তিরিশ পারায় শুনছি, তারা পরিচয় দিব না। এক নূরের নবীর ব্যাপারে আল্লাহ বক্তব্য দেয়, আল্লাহ কয় ওই নূরের নবী মা আনি তুম হারিস, এরপরে কয় তোমাদের মঙ্গল কামনা করে আমার হাবিব আল্লাহ, তোমাদের সব সময় কেউ মঙ্গল কামনা করে কেউ অমঙ্গল কামনা করে, কিন্তু আমার হাবিবের ব্যাপারে আমি আল্লাহ জানাইলাম বন্ধু তোমাদের শুধু মঙ্গল কামনা করে। এরপরে আল্লাহ আমার হাবিব আল্লাহ তোমাদের মোমেনদের জন্য বড় দয়ালু। কি কইল গো? ওই আল্লাহ কয় চার পারার দশ পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবার বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলা, এবারে পারাই কইলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী মুমিনদের জন্য দয়ালু। এখন দশ পারা এক না চার পারার দশ পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলা, নবী দিয়া রসুল দিয়া মোমেনদের উপর আমি আল্লাহ দয়া করছি। এগারো পারায় কইল মোমেনদের জন্য নবী দয়ালু, আবার চার পারায় মোমেনদেরকে দয়া করছি রসুল দিয়া। অথচ হাত নিয়ামতের কথা কোরআনে আছে, আছে কিনা? কিন্তু হাত দিয়া দয়া করছে আল্লাহ কয় নাই, চক্ষু নিয়ামতের কথা কোরআনে আছে কিন্তু চক্ষু দিয়া দয়া করছে তা আল্লাহ কয় নাই, পা নিয়ামতের কথা কোরআনে আছে পা দিয়া দয়া করছে তা আল্লাহ কয় নাই, কান নিয়ামতের কথাও কোরআনে আছে কান দিয়া দয়া করছে তা আল্লাহ কয় নাই, আল্লাহ কে রসুল দিয়া দয়া করছি। কেন বললেন একটু একটু সময় চাই, অসুবিধা নাই তো?
অন্তত নামাজ যাতে কাজা না হয় এই 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 টাইমে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। রাজিনা বাবা, এরা কেন রসুলকে সম্মান দিতে পারে না? কারণ হলো রসুলকে নিজের মতো ভাবে, ঠিক কি না? সেটা আবার আল্লাহ বলে দিছে, এরা কয় কি এই রসুল আবার রসুল নবীও খায় আমরাও খাই। আল্লাহর কোরআন আঠারো পারা দেখেন কার বার্তা, কোরআন থেকে প্রমাণ। হেরা যে কইতো চোদ্দশো বছর আগে আল্লাহ কয় বাচ্চার কথা কোরআনে ঢুকাই দিব, কেমন পর্যন্ত মানুষ কোরআন পড়বো আর জানবো। রসুলকে সাধারণ বানানোর জন্য চেষ্টা আজকে নতুন না, সে চোদ্দশো বছর আগে থেকে আছে। আল্লাহ কয় আরো কি কইতো, আরো কইতো আয়ামশি ফিল আসওয়াক, আসওয়াক মানে বাজার। আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় ওই পেয়াদবে রসুল কে কই যাবে, হে সান্দ বাবা হাত দাইনো না বামে না একবারে বুঝে গেছি, পেশাবি ধরছে তাড়াতাড়ি খুব খেয়াল, আব্বা কষ্ট দিচ্ছি বাবা, পাগল দেখতে আছে আসল পাগলই আছে। আমার ভাইরা কারণ ঈদে আজম ঈদে আগ বন্ধ হন কইছে, তাইলে পাগল কিছু আছে ঈদে আজম। এটা ভাইরা আমি আমার জীবনের এক জায়গায় মনে হয় দেখছি চোখে, এটা আবার কোন ঈদ আমার জীবনে একবার মনে হয় কোন জায়গায় যেন কসবা না নবীনগর কোন জায়গায়, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া যারা 100%, এইটা আবার কোন ঈদ? এই কথা আজকের ওদিকে গেলাম না, তবে মুসলমানের ঈদের দিন শুধু রোজার ঈদ আর কোরবানির ঈদ না, প্রতিটা জুমার দিন ঈদের দিন। তাও আবার সহি হাদিস বলুন মারহাবা, তারা সহি হাদিস কইয়া নাভির থেকে বুকে হাত উঠে লাইল কথা কর না, পুরান ভাগলে ভাত পায় না নতুন ভাগলে রামধানি। কি হইল পৃথিবীতে জান বুঝলাম না, নাভিতে হাত দিয়া নামাজের কথা কি বোখারিতে নাই? তাইলে কেন বুকে উঠাইলেন? আমি আর ওইটা বলতেছি না, আপনাদের বিবেক কোথায়? বোখারিতে তো নাভিতে হাত দেওয়ার কথা বোখারিতেই আছে, অথচ সারা জীবন নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়লেন, হঠাৎ করে কার কথা শুনে আপনারা হঠাৎ করে কথা ঠিক কিনা? আবার আমরা যেভাবে দাঁড়ান একটা কাতারে যদি 40 জন দাঁড়াই সারে, আপনারা যেভাবে দাঁড়ান এইভাবে দাঁড়াইলে 25 জন দাঁড়ান যাইব, সত্য কথা বললাম মিয়া, এইভাবে দাঁড়ান এইভাবে দাঁড়াইলে 40 জনের কাতারে কজন দাঁড়ান যাইব? আপনারা আপনারা কি ভুলের মধ্যে আছেন? আমি গালি দিব না, আমি গালি দিই না, আপনারা একটু চিন্তা ভাবনা করে চলবেন। আপনারা আগে বাপদাদারা যেভাবে নামাজ পড়ছে ওইটাও তো সহিহ হাদিসে আছে, মনে রাখবেন একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে সহিহ হাদিসের কথা বললা আজকে আপনারা অনেকে ডাইভার্ট হয়ে যাচ্ছেন, একটা কথা মনে রাখবেন, হ্যাঁ এই বুকে হাত দেওয়ার কথা হাদিসে আছে কিন্তু এটা প্রথম যুগের আমল। কথা পায় রাখা কোন যুগের? প্রথম যুগের। আইন বোঝেন? আইন বোঝেন আপনারা? সংসদ বলুন বোঝে কিছু? বুঝে বুঝে। আচ্ছা একটু বুঝে যাবে, একটা আইন ছিল মনে করে কথা বলছে, কথা কবি না, একটা আইন ছিল এই যে এই বুকে হাত দেওয়ার কথা প্রথম যুগে কেন ছিল জানেন? মূর্তি পূজার এরা মুসলমান হয়েছে নবীজির মর্যাদা দেখে, কিন্তু মূর্তির মায়া ছাড় করে না, এরা করতো কি এই
বগলে ছিল দুইটা মূর্তি আর দুই রামের সিপাই একটা মূর্তি, এই তিন মূর্তি লইয়া যে আল্লাহরও মানে মূর্তিও মানে এই চিন্তা করে আইছো। তা আমার নূরের নবী কয় তোমরা রফে দান করবা, কেমনে রুকুতে যাওয়ার সময় এরকম করবা, আবার হাত বুকে বাঁধবা, তা বুকে বাঁধলে আর বগলের নিচে মূর্তি থাকবো। যখন এইটা পরিপূর্ণতা পেয়ে গেল এরা আর মূর্তি আনে না, কারণ মূর্তি তারা এনে রাখুন যায় না, এখন তারা মূর্তি বাদ দিয়ে আল্লাহর প্রতি রসুলের প্রতি মহব্বত গেল। এই নূরের নবী নাভির নিচ মোবারকে হাত মোবারক বাঁধা শুরু করলেন, ওইটা হাদিসে আছে বুকের কথা, কিন্তু ওইটা রহিত হয়ে গেছে। কেন? সংসদে একটা আইন পাস হয়েছে অনেকদিনে, ডক্টর কামাল সহ অনেকগুলা মানুষ বাংলাদেশে সংবিধান করছে, এই সংবিধান যদি চেঞ্জ করতে হয় তাহলে অত অত ধারা ক খ গ দিয়া ওই ধারা চেঞ্জ করে এই ধারা করা হইল, খুব খেয়াল আলোচনা খুব খেয়াল, ওই ধারারে চেঞ্জ কইরা সংসদে বিল উত্থাপন করা হলো, ওই ধারা বাতিল হয়ে গেল, নতুন ধারা এখন কাজ হবে, ওই ধারার ক খ গ অনুযায়ী নতুন ধারায় কাজ হবে। উত্তর চাই, ওই যেই ধারাটা আগে ছিল ওইটা কি বই থেকে বাদ হইয়া গেছে নাকি বইতে থাকবে? বইতে থাকবে, বইতে থাকবে, কিন্তু নতুন আইন হওয়ার কারণে বইতে থাকবে কিন্তু পালন করা যাবে না, যেহেতু ওইটা বাদ দিয়ে আইন নতুন হয়েছে। ঠিক প্রথম যুগের হাদিস বুকের হাত, কিন্তু পরবর্তীতে নবী যখন দেখলেন আর মূর্তি কেউ আনে না, নূরের নবী তখন নাবিন নিস মোবারকে হাত মোবারক বাঁধা শিখাইলেন। আমার ভাইরা আরাম মতো দাঁড়াইলেন, ও বন্ধুরা ওই বুকের কত হাদিসে থাকবে কিন্তু যেহেতু শেষ আমল নাবিন নিস মোবারক আর বুকে হাত দেওয়া যাবে, তোরা তো ঘরে ভাই আমাদের সহি আমল নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়া, সহি আমল আস্তে আমিন বলা, সহি আমল এটা, জোরে আমিন বলার কোন প্রয়োজন নাই, এটা বুখারী শরীফে আছে। আমার অপরাধ আমার বাইরা কি জানি বলতেছিলাম মনে আছে, ও মোমেনদের ওপর দয়া করছে নবী দিয়া মনে আছে, এখন হাত নেয়ামত কারে এত লসুন মাখলেন যুবকরা, একটু পয়সা টয়সা হইলেই দোকানে যায় কাটল সন লসুন, ঠিক কিনা? একটা সাধারণ কামাই করেন আর বউ আল্লাহ যদি একটা ছেলে মেয়ে দেয় লুত্তর ভাই লুত্তর, একটা ছেলে মেয়ে দেয় পয়সা নাই জামাই তার বড় বউ কয় লসুন লসুন, ঠিক কিনা? এক মানে ফ্যামিলি তো বড় নিয়া শরীরের জন্য পাখার জন্য লসুনের কথা বউ কয় অথবা জামাই জন্য লসুন কিনে একটা আনাই বউ কয় লসুন লয় আমি লসুন লসুন, হ্যাঁ জামাই পেয়ে দেয় মারে লসুন দিয়া কি হইব রে মা, আমাকে মাছ আসিরা আমি ওর ভাই রুক্তর ভাই আমাকে মাছ আসিলে লসুন চিনেই নাই, শস্যের তেল মাখছে তিলের তেল মাখছে আমাদের অসুখ বিসুখ কম হয়েছে, এখন বলে লসুন মাখলে বলে চামড়া নরম হইব বলে, এই নরম চামড়া আলাই কি করবো হনবে কটা কন দেখো হনবে, কারে আপনি লসুন মাখলেন লসুনের নাম মেরিন লসুনের নাম ডাব ডাব দুনা না ডাব আছে, লসুনের নাম সানসিল্ক, ঠিক কিনা? হ্যাঁ শ্যাম্পু আছে আবার এই লসুন আছে, লসুনের নাম অল ক্লিয়ার জনসন, হ্যাঁ আসস তোরা বিয়া তো তোরাও করবি দেখবি কত জ্বালা, বিয়া বহুত মজার জিনিস না করলে সে বুঝবি বেড়া। হ্যাঁ আমার এক হানি সাহেব উত্তর ভাই গত সম্ভবত 9 সালে হজে গেছে,
আমি প্রতিদিনই মিলাদ শরীফ করতাম আর জিকির করাইতে আমাদেরকে ফারুক হিসাবের সাথে যে বছর হজে গেল আহা আল্লাহ জান্নাত বাসী করুন। ভাইয়ের সাথে সম্ভবত 9 সালে অথবা 10 সালে ভাইয়ের সাথে হজে গেলাম, আমারও কিছু হাজি আছে, ওনারও হাজি আছে, এক হাজি সাহেব গোলশান শাহজাদপুর ছয়তলা বাড়ির মালিক, অনেক বড় জায়গা, নাম কইতাম না। আমার একটা হুজুর বিয়ার আগে মনে করছেন এটা রসগোলা, আমি বলি বিয়ার পরে কি বুঝলেন, বিয়ার পরে বুঝতেছে চানাচুর বলা। নাম কইলাম না কারণ যদি কারো আত্মীয় স্বজন থাকে, নাম কইলাম না, আল্লাহ বাসায় রাখুন, লোকটা এখন বাসি আছে। আমি আমার আশ্চর্য হয়ে গেছে, ওই বছর হ্যার বউ ভিতর থেকে আসতেছে, কই লোকি বেলায়, এই জন্য বিয়া বিয়া করিস না বেলা, অল্প বয়সে বিয়া করবা না, হ্যাঁ সরকারি ভাবে নিষিদ্ধ, আবার ঠিকও না আসলে একটু বেশি বয়সে বিয়ে করা উচিত। বিয়ার কথা যখন আইসে একটা কথা ওয়াদা দিতার মানে যুবকরা যারা বিয়া করো নাই, যৌতুক লইয়া কারা কারা বিয়া করবা হাত তুলে দেখাও, সবচেয়ে ভালো হয়ে গেছে এলাকার মানে। আরে বাপে চাইব মানে পোলা যদি মেট্রিক পাস করতারে মায়া দেখতে যায় আবাবে বিয়াই আমরা আমার হব বিয়াই আমার বলাই করতে বলাই কি মেট্রিক যে কি এটা তো বাপে জানে না, বর্তমানে চাকরি হয় না, মেট্রিকের বাহাদুরি কইরা ফ্রিজ টিভি কেমনে বেসরমের মতো চান, আল্লাহ কি আপনার আল্লাহ দুইটা হাত দিছে আপনার ছেলে দুইটা চক্ষু দিছে, এরাই ধনী মানুষ, কন্যা বার হওয়া যার চোখ নাই কান নাই হাত নাই পা নাই সে গরিব, যার দুইটা চক্ষু আছে দুইটা হাত আছে সে ধনী মানুষ আমি বলবো, কারণ আল্লাহ দুনিয়ার জমিনে অনেক কামাই করার ব্যবস্থা আছে, তুমি কেন শ্বশুর বাড়ির টাকা দিয়ে স্বর্ণ কিনে বৌরে দিবা, সংসারে শান্তি নেই কেন লক্ষ্মীর বাড়ি জানেন, কোরআনের ওয়াদার হলো যে মেয়েকে বিবাহ করলাম আমি সহ, কোরআনের ওয়াদার কোরআনের হুকুম যত টাকা মহরানা ধার্য করা হবে স্বর্ণ যা দেবেন তা শুধু কাটা যাবে, বাকি টাকাটা বউকে দিয়া তারপরে জমিন চাষ করতে হবে, লজ্জা সরমের পিছনে ওয়াজ ওয়াজ, কিন্তু আজকে কি হলো বিয়াই বাড়ি যায় মায়া দেখতে বিয়ে কি দিবেন, টিভি দিয়েন একটা আপনার কাছে বেশি কিছু দাম না, একটা ফ্রিজ দিয়েন একটা খাট দিয়েন আর আমার গোলায় যে এই যে আমার গোলায় যে যে 7,000 টাকা চাকরি করে এই অফিসে কেমনে যাইব, এটা একটা একটা মোটর সাইকেল দিয়ে এই যে আমার কাছে বেশি চাম না, আর ওই আমার পুতের বিয়ার অনুষ্ঠানে এই টাকা বসে কই কি আছে না আছে আমনে বেশি দিয়ে না 1,00,000 টাকা এটা ক্যাশ দিয়ে দিয়ে আমনে তা দিয়ে আমনের অনুষ্ঠান করে নাও জমিন না করবে হারাম 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 এটা বাস্তব আজ পেরে গেল নিয়ম হলো কোরআনের ওয়াদার যা মহারানা হবে তা দিয়ে তারপর স্ত্রীর কাছে যেতে হবে, অথচ বাসর রাত্রে কি হয় একটা হও নাই কথা পার না কেন, আব্বা অনুরোধ করছি মহারানা কমাইয়া ধইরা যাতে ছেলেটা দিতে পারে ওই মহারানা বাদ দেন, আপনারা অনেকে চিন্তা করেন কি মহারানা বেশি করিয়া বাদ দিন যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তাহা 10,00,000 তো বাড়ছে এটা দিতে পারে, আজ পর্যন্ত লইতেছেন কোন জায়গা থেকে আমি দেখিনি, আমি শুনি নাই এখনো, আমি শুনি নাই যে মহারানার টাকা আজ পর্যন্ত কেউ লইতেছে, আমি শুনি নাই, হয়তো ঘুরার জায়গায় কম বেশি হয়েছে কিন্তু পুরাপুরি তাহা পাইছে এটা আমি শুনি নাই এখন, তা কেন কেন এই ছেলে মেয়েটারে গুনার কাজ করাইতেছেন, প্রথম রাত্রটা গুনা দিয়া শুরু হলো ছেলে মেয়ে ভালো হবে কেমনে বলো, এই জন্য অনুরোধ অল্প টাকায় অল্প টাকায় মহারানা বানবেন, অল্প টাকা মানে কি অন্তত মা ফাতেমা যে মহারানা ওইটা হইলো এখন 1,50,000 টাকা হয়ে যাবে, এইটা বেশি না সামান্য 2 বড়ি স্বর্ণ দিলে 80,000 টাকা হয়ে যায় কথা ঠিক কি না, 1,00,000-1,00,000 টাকা বর্তমানে এটা বেশি না কিন্তু 5-10,00,000 টাকা বানানো উচিত না, এটা আমার বিবেক বলতেছে আর কি, কারণ ছেলেটা যদি না দিতে পারে মহারানা তাহলে কিন্তু গুণা হবে ছেলেটা, আপনার মেয়েরও গুণা হবে ওই জামাইরও গুণা হবে, এই জন্য যা দিতে পারবে তাই মহারানা বান্দা উচিত হবে, যুবক একটা ওয়াদাকে দিতে পারবে যে হুজুর যদি আল্লাহ বাঁচায় রাখে
ইনশাআল্লাহ ওয়াদা দিলাম, তারা বিবাহ করেন নাই, যে আমরা ওয়াদা দিলাম যৌতুক নিয়ে বিবাহ করব না ইনশাআল্লাহ। হাত তুলে দেখে দেখে পারবেন, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত ওয়াজের সার ওয়াদা এইটা হইল, এইটা হল মেইন ওয়াজ। এখন যদি আবার মেয়ের বাবার একবার কলিউল্লাহ হুজুর যখন ওয়াদাই করেছে কিচ্ছু দিব না, চাইলেও গুণা হবে। কেন? দূরের নবী মা ফাতেমার জন্য বালিশ দিয়েছে, ল্যাপটোসকের চল আজকে না, ল্যাপটোসকের চল সেই 1400 বছর আগে। দূরের নবী খেজুর গাছের ছাল দিয়া একটা তোষক বানিয়ে দিছে মা ফাতেমারে, দুইটা বালিশ দিছে, কলসি দিছে, রুটি বানাইয়া এটাকে কি কয় ফিরি দিছে, দাঁতা দিছে, এই ডাইল ভাঙ্গনিয়া গম ভাঙ্গনিয়া দাঁতা দিছে। আবার মেয়ের বাবারা যদি এইটা কন হুজুরে তো আমি ওয়াদা করেছে, পোলাভান ওয়াদা দিছে, যৌতুক নিতাম না, আমিও কিছু দিব না, তাইলেও গুণা হবে। আপনি ইচ্ছা করে রসুলের সুন্নত আদায়ের জন্য মেয়েকে, মেয়ের জামাইকে খুশি হইয়া কিছু দিয়ে দিতে হবে, ওটা ঠিক কিনা? আমার অপরাধ হাদিসে ঢুকি নিয়ে আসছে, হাদিসে তো লাগবো আমারও আছে, আমারও আছে, আমারা আমরা প্রজেক্টটা দেখতে দেব, আমরা আমরা যদি বলারা আল্লাহ রসুলকে খুশি করতে পারি, আমি বউ তো আসেনি আরো 70টা বউ মামুমা এই লেগে গেল ব্যাস আর কি। এই হুজুরকে এই ওয়াজ করার লেগে আছে, একটা মেয়ে সব সহ্য করতে পারে, জামাই আরেকটা বিয়া করে এইটা চাই মা আজকে ঘোষণা, যদি আল্লাহ জান্নাত দেয় 70টা বউ মামুমাদের দ্বারা। মহিলারা বাজার হয়ে গেলেন, সবাই বাজার হয়ে নাও মা, আমরা সম্মানও আছে কি, এই 70 বউ আপনারা খুশি না? একটা বউ চালাইতে না 70 বউ কেমন হুজুরে কেউ উপরে বলে 25,000, হ্যাঁ বাবা বিয়া করছে 1,000, বাবা বিয়া করছে 100, কোলায় করছে 1,000, এই ইতিহাস কিভাবে বলবো আছে? সমস্ত বউ কয় মাই ডিয়ার হাজবেন্ড ওকে, ভেরি ভেরি ওকে, আলহামদুলিল্লাহ। সত্য কথা কইলাম, সেই দুই ব্যক্তির নাম হলো, একজন হলো দাউদ আলাইহিস সালাম, তিনি করছে 100 বিয়া, আর সুলাইমান আলাইহিস সালাম তার ছেলে, সে করছে 1,000 বিয়া। সমস্ত বৈরাগ বৌরা কয় ভেরি ভেরি ওকে, ভেরি ভেরি ওকে। আর আমার বলে বাজারে হাত বাজারে পোস্টার ছাপাই দিছে, আপনি কি অসুবিধায় আছেন? ওই যাইতাম আজকে একটু হাসি আসলে কথা কয়ে গেলাম, কিন্তু মনে করেন না, বলে হুজুর একটাই চালাই করেন না 70 ডেকার নেই, আমার আল্লাহ সেই ক্ষমতা দিবে, মারে ব্যাপার হইেন না। আমরা বলে গিয়ে সুখবর আছে, এই 70 বউ দুনিয়ার দাসহ হবে 71, এই দুনিয়ার বউটা হবে রানী, আর 70 জন হবে তার খাদেমা, জোরে বলুন মার হাওয়া। এখন মায়ের হাতটা শুকাই এইবার দেবকে, আমি বলে হ্যাঁ রানী হব আর তারা হবে আমার খাদেমা। এখন মহিলারা ঠিক আছে মা, আপনাদের জন্য ওলি আল্লাহ হওয়া বড় সহজ। ও মা আপনাদের পেট মোবারক থেকে নবী রসুল পয়দা হয়েছে, আপনাদের পেট মোবারক থেকে ওলি গাউস পয়দা হয়েছে, আপনাদের পেট মোবারক থেকে মা কুতুব ওলি আবদার আবদার পয়দা হয়েছে। আজকে কেন হয় না মা জানেন? আমরা যেহেতু আজকে আমি জানি না, কারণ জানলাম মা আজকে কেন হয় না জানেন? আপনারা সিরিয়াল দেখতে বসে যান বাচ্চা পেতে নিয়ে, আব্দুল কাদের জিলানী আর গিলানী রাদিয়াল্লাহু তাআলা যে 18 পারা মুখস্থ করে আসছে সেটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে। কে? আমি নিজের কানে শোনা, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে সন্তান পেটে নিয়ে মা যা যা করবে পৃথিবীতে একটা সন্তান তা করবে, মায়ের পেট থেকে শিখে আসবে। ও মা তুমি সেই 7:30টার থেকে সিরিয়াল দেখতে বসো, আমি জানি না কথা থেকে চোখে পড়ছে কিনা জানি না, আমার আমি নেট চালাই না, আমার খাদেমরা চালায়, ড্রাইভার চালায়, ওরা আমার দেখাইলো একটা ছোট্ট 7 বছরের বাচ্চা নেটে ছেড়েছে যে বাংলাদেশ সরকার যদি এই ইন্ডিয়ার সিরিয়াল গুলি বন্ধ করতো তাইলে আমার মায়ের আদরটা আমি আর একটু বেশি পাইতাম। বাচ্চাটার মনে কতটুকু কষ্ট যে আমার মায়ের সিরিয়াল দেখতে বসলে আমি কি মহিলা গেছি না বাচ্চা রয়েছে, এটা মার দেখার সময় নাই,
আমার বাংলাদেশ সরকার যদি সিরিয়ালটা বন্ধ করতো আমি আমার মায়ের আদবটা আর একটু বেশি পাইতাম। মারে তোমার সন্তান পেতে আসার সাথে সাথে তুমি কোরআন তেলাওয়াত শুরু করো, বেশি থাকবে না, এক পৃষ্ঠা পড়ো দেবে। তুমি রাত্রে শোয়ার আগে নূরের নবীর মিলাদ একা একা পড়ো, হুজুর লাগবে না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা। প্রতিদিন 10 মাস যদি তুমি অভ্যাস করো ইনশাআল্লাহ, সিরিয়াল যদি বন্ধ করো আর কোরআন পড়া আর রাসূলের মিলাদ কিয়াম যদি একা একা পড়া শুরু করো ইনশাআল্লাহ, তোমার বাচ্চাটা আল্লাহর প্রেমিক রাসূলের আশিক হয়ে পৃথিবীতে আসবে, সুবহানাল্লাহ, ওলি আল্লাহ হয়ে পৃথিবীতে আসবে। মা পরামর্শটা দিয়ে গেলাম, আমি আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো বড় ভাইয়ের মতো, কারো ছোট ভাই অনুরোধ করে বলে গেলাম, আপনার সন্তান পেটে আসলে এবাদত বেশি করবেন, আপনার ছেলে মেয়ে আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হয়ে পৃথিবীতে আসবে। এটা আমাদের জামাইদের কিছু দায়িত্ব পালন করতে হবে। আমি আজকে বললাম আপনারা এটা মনে রাখবেন, সন্তান আল্লাহ পেটে দিলে স্ত্রী যেন টেলিভিশনের সামনে না যায়। এখন হাতের কথা বলছিলাম, কারে আপনি এত আদর করলেন? আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী হাত একটা গোয়েন্দা পুলিশ, চোখ একটা গোয়েন্দা পুলিশ, কান একটা গোয়েন্দা পুলিশ, পা একটা গোয়েন্দা বাহিনী। বলে হুজুর কেমনে? আল্লাহ পা নিয়ামতের কথা কোরআনে বলছে, কিন্তু পা দিয়া দয়া করছে তা আল্লাহ কয় নাই। কান নিয়ামতের কথা কোরআনে কইছে, কান দিয়া দয়া করছে তা আল্লাহ কয় নাই, কিন্তু নবী দিয়া দয়া করছে তা আল্লাহ বলছে। কারণটা কি? কেয়ামতের ময়দানে অনেক মানুষের আমার আল্লাহ সরাসরি জিজ্ঞাসা করবে ফেরেশতাদের মাধ্যমে, তুমি কি আখাউড়ায় এই গুনাহ করো নাই? বলবে আমি এই গুনাহ করতেই পারি না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, আলিয়া মা নাখতেমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। জবান তারে বন্ধ করে দিবে, যেই হাতে লোশন মাখলেন, পায়ে লোশন মাখলেন, চোখে চশমা লাগাইলাম, আমার আল্লাহ কয় ঠোঁটটা যখন লাগিয়ে দেওয়া হবে এই পাগলার হাতে সাক্ষী দিবে, হ্যাঁ আল্লাহ এই গুনাহ সে করেছে, পা সাক্ষী দিবে আল্লাহ এই গুনাহ সে করেছে, চক্ষু সাক্ষী দিবে আল্লাহ আমারে দিয়া দেখে দেখে তোমার বান্দা এই গুনাহ করেছে, কান সাক্ষী দিবে আল্লাহ আমারে দিয়া শুইনা শুইনা তোমার বান্দা বান্দি এই গুনাহ করেছে। আল্লাহ কেন এই নিয়ামতের কথা কইয়া দয়া করছে তা কেন বলে নাই? এই জন্য বলে নাই, এগুলা আপনার আমার বিরুদ্ধে কথা বলবে হাসরে। আর নূরের নবীরে দিয়া দয়া করছে কেন বলছেন? এই জন্য বলছেন, নূরের নবী আপনার আমার পক্ষে কথা বলবে। আল্লাহ প্রমাণ হিসাবে একটা হাদিস মনে হয়েছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا কত মজার হাদিস! আল্লাহ কইল, বাবা আমার আত্মীয় স্বজন পলাইব, এখন আমার নূরের নবী তিরমিজির মধ্যে মেসকাতের মধ্যে কি কয়? আমার নূরের নবী কয়, তিরমিজির দ্বিতীয় খণ্ডে 3610 নম্বর হাদিস মনে হয়, আমার নূরের নবী কয়, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী কয়, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বয়তু, হাসরের ময়দানে সবার আগে আমি নূরের নবী, আউয়ালু মা আউয়াল এক এক নম্বরে প্রথম আমি নূরের নবী উঠবো বাহির হবো। এখন মেসকাতের বাবুল কারামতে আর একটা হাদিস আছে, হাত্তা ইদান সাফাত আনহুন আরজু খরাজা ফি সাবঈনা আলফা মিনাল মালাইকাতি, আমার নূরের নবীর ব্যাপারে মেসকাতের মধ্যে আর একটা হাদিস আছে, নবী তিরমিজিতে কইলো সবার আগে আমি উঠবো, মেসকাতে কইতাছে হাত্তা ইদান সাফাত আনহুন আরজু খরাজা ফি সাবঈনা আলফা, 70,000 ফেরেশতা আমার নূরের নবীর রওজা মোবারকে আমার আল্লাহ পাঠাইবে, কারণ আমার দরবারে আমার হাবিবুল্লাহ আসবে, আমার বন্ধু আমার দরবারে আসবে, একা একা আসবে না, জুলুস কইরা কইরা ফেরেশতারা আমার বন্ধুরা আমার দরবারে নিয়ে আসো। এখন আবার আমার নূরের নবী কয়, জবান মোবারকে উম্মত রে, ওই উম্মত, আমি নূরের নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে 70,000 ফেরেশতা দিয়ে এত জুলুস কইরা নিবেই নিবে। এখন আর একটু শুভ খবর সংবাদ শুনো, কলা ফাউকসা, এইটাও তিরমিজির হাদিস, কলা ফাউকসা হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, আমারে
আল্লাহর দরবারে নেওয়ার আগে, জান্নাতে নেওয়ার আগে আমার আল্লাহ অর্ডার করবেন আমার হাবিবুল্লাহর জান্নাতি পোশাক পরাইয়া সাজাও। নূরের নবী কয় হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমার জান্নাতের পোশাক পরানো হবে। এই জন্য তো আলা হযরত আযিমুল বরকত চমৎকার করে লিখেছেন কি নবী শুধু দুনিয়ার দুলা না, আমার নূরের নবী আখেরাতেরও দুলা। কারণ নূরের নবী নিজেই জবান মোবারকে কয় হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমার জান্নাতে নেওয়ার আগে আমাকে জান্নাতের পোশাক পরাই আল্লাহ সাজাইও। এই জন্য আলা হযরত কয় আপনি মাওলা নবীও সরাসরি হাদিসে কয় আমার সাজাইব। এরপরে এরপরে নিজের নামকে সুম্মা আকুমু আইয়ামিনিল আরশে মারহাবা কর আর তো অর্থ কর আগে বুঝে অর্থ বলার পর আপনারা বুঝবেন। নবী কয় এক নম্বরে কয় আমারে সাজাইব জান্নাতে, জান্নাতে নেওয়ার আগে। এরপরে সুম্মা আকুমু অতঃপর আমি দাঁড়াবো কোথায়, আইয়া মিনিল আরশি আরশের ডান পাশে। আল্লাহর আরশ মুআল্লাহ কোন নবীর উম্মত রে, আমার মায়ের নবী নূরের নবী জবান মুবারকে কয় আমি তোদের কেমন নবী, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি আমি জান্নাতি পোশাক পইরা আল্লাহ আমার সাজগোজ কইর, আমি এমন জায়গায় দাঁড়াবো সেই জায়গাটা আরশ মুআল্লাহর ডান পাশের জায়গা আমি দাঁড়ায় থাকবো। লাইসা আহাদুম মিনাল খালায়েকে আতিয়াকুমু যালিকাল মাকাম গায়রি, আমি যেই জায়গায় দাঁড়াবো এই জায়গাটা পৃথিবীর কোন মাখলুক দাঁড়াইতে পারবো না, এইটা আল্লাহ একমাত্র আমার জন্য জায়গা বানাইছে। তাইলে আমার নবীকে ভালোবাসি গো, কথা কয় না দেখছা নবী কয় এই জায়গাটা একা আমি একা দাঁড়াবো আর কেউ পারবো না, এটা কোন মাখলুকের জন্য এটা বানায় নাই, শুধু আমার জন্য বানাইছে। আমার ভাইরা ওই নূরের নবী কয় ওয়ানা কয়িদুহু ইযা ওয়াফাদু, খবর তো জানো আমি আমিও জানো আমাদের ওয়া যাইবে রসুল কি কয় শোনে তিমিজি কথা কয় না এ শান্ত বাবা ওয়ানা কয়িদুহু ইযা ওয়াফাদু, আমি বড় খুশি ভাই যাব অনেক খুশি আপনাদের দেখে না এই বাচ্চাদের দেখে সত্যি সত্যি অনেক খুশি, কারণ আমি কিন্তু প্রথমে কবরের একটা গজল তাও পুরা বলি নি একটা ফেরা বলছি আমার লেখা গজল দেড় ঘন্টা হয়ে গেল বাচ্চারা যায় না ওরা ওয়াদের কি বুঝে বুঝা গেল কোরআন হাদিসে ঠিকই মজা আছে, একটা গজল বলতে চাই আমি বলি নাই শুধু এক ফেরা বলছিলাম বুঝা গেল সন্ধিরা কোরআন হাদিস শুনে ধরমপুরের ক্যাসেটটা অনেক মার্কেট পেয়েছে করছিলাম সারা বিশ্বের অনেকেই আমেরিকা লন্ডন থেকে আমার কাছে ফোন দেয় খড়মপুরের মাহফিলটা খড়মপুরের মাহফিলটা আমি করে গালিয়েছি আমি গালি দিই না, কেন আমার ভাইরা আমার ভালোবাসায় যদি একটা লোক আমার দলে আসে কে আমাকে এরুসিলামের রসুলের কদম মোবারকে জায়গা পাবো শুনে না আমার নূরের নবী সব মানুষ
সব মানুষ একত্রিত হবে, ডাইনে বামে সামনে পিছনে তারা নেতা খুঁজবে, কেউ ওই দিন নেতা হবে না, একমাত্র আমি রসুল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতৃত্ব দিব। আপনারা খুশি না বাবা? আমরা তো ওই নবীর উম্মত। নবী কয় একটা নবী রসুল কথা কইব না, আমি একা নেতৃত্ব দিব সমস্ত মানুষের, ওই নবী আমাদের নবী। এরপরে নবীর নবী কয় এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করার চিন্তা। সভাপতি প্রেসিডেন্ট কিছু কয় না, সভাপতি মানি প্রেসিডেন্ট। আবার আমি আমি ডাহার মানুষ, তোরা বাবা এই মনোযাত্রায় দিলি তোরা লেভেল পিসে ঢুকবি বাবা, আর আমি বাংলায় এই চলছে গাড়ি যাত্রা বাড়ি চলছে, এবার কুয়াশা তো আছে। এই জন্য প্রেসিডেন্ট কইছে সম্মান রাখতে হবে, দাবি দাবি তো সবাই করে। আমাগো রাস্তাটা করতে 20 টন গম লাগবে, এটা দাবি করছে, দাবি দেখা দাবিটা বুঝানো লেখে উদাহরণটা দিতে হবে। 20 টন গম দিলে আমাদের রাস্তাটা বেয়ে যাবে, চেয়ারম্যান সাহেব সেক্রেটারিদের দেখছে 12 টন গম দিয়ে যাব, কথা ঠিক কিনা? দাবি করছি শেষ করে দিই, আধা ঘন্টা, আধা ঘন্টার জায়গায় কিছু হইল কম করো লাগবো, দাবি আমার কাছে করছে, যদিও ভাই চেয়ারম্যান, কিন্তু আবার বক্তা দেখবে আমি প্রধান না আজকে, আমার কাছে কয়েকটা প্রস্তাব দিছে, দাবি না, উনি তো বড় দাবি করতে না, প্রস্তাব দিছে, আমার নির্দেশ করছে, নির্দেশ মানার জন্য আধা ঘন্টার জায়গায় 15 মিনিট দিয়ে দেওয়া, যেহেতু 20 টনের জায়গায় 12 টনও দেয়। এই যে কোরআন হাদিসে আল্লাহ এবং আমার রসুলের এত কথা শুনলাম, তারপরও তো একজন মানুষ বুঝবো না, এরকম না বোঝেন না, ভাবল আছে না? একবার গোলায় মেট্রিক পাস করছে, কমার্স নিয়ে ইন্টারে ভর্তি হয়েছে, ইন্টারে হা হয় যে কম, ইন্টারে ভর্তি হওয়ার পরে ভাই শুনছে, ইন্টারে ভর্তি হওয়ার পরে 2 বছর পর পাস করছে, আব্বা কি রে এটা পাস করছে, সেটা কি পাস করছে, আর কম বাপের কাছে কম পাস করলি কেন? আচ্ছা ছেলেকে কম পাস করছে, পাস ঠিক আছে না, ঠিক আছে বাপে বলে নাই, ছেলে একটা জগা আব্বা বলতে নেই, আব্বার লাগে ঝগড়া করা যাবে না, বেহাদ ভর্তি হয়েছে, আবার ডিগ্রিতে ভর্তি হয়েছে, এই সাবজেক্ট এই দেই 2 বছর আব্বা আর আব্বা করতে সে কি আবার পাস করছি, তো কেবার মি কক আবার চিন্তা করে কত সুন্দর পাস করছে, কিন্তু বাপে বুঝে নাই, ছেলে আব্বা আর আব্বা করি না, 1টা টাকা কম দিই নাই, যখন দাস এসব চাই দিচ্ছে, 2 বার পাস করি, দুবারই কম পাস করতে, বাপে বি কম বোঝে না, ছেলেকে দেখ আব্বা না বুঝছে না বুঝছে, দেখতে বি করে যেত না। হ্যাঁ আবার মাস্টার সে এম এ ভর্তি হয়েছে, সাবজেক্ট হয়ে যায়, 3 বছর পর আব্বা আব্বা কবি না, আমার বাড়ি আসবি না, কেন আব্বা এবার ভালো কাজ করছে, কি করছেন এম কম কর, একবারও বেশি না, এই বাড়ি আবি না, আমার ভাত খাবি না, তুই ছেলের পাশও ঠিক আছে, লেখাপড়াও ঠিক আছে, কিন্তু বাপে কোরআন হাদিসের মাকে আছে, হ্যাঁ কোরআন হাদিসের মাকে আছে, আল্লাহ রসুলের কথা ওলি আল্লাহদের কথা অজস্র কথা, অথচ যার বুঝ নাই তারে বুঝাইবে কেমনে? 3 বছর পর চাকরি দরকার তো দিছে, চাকরি হয়েছে আব্বা, আবার কি আব্বা চাকরি হয়েছে, তাই একটু খুশি হয়েছে বাপে, কি চাকরি কয় আমার চাকরি হয়েছে, গাই বান্দা মাশাল্লাহ, তুই গাই বানবি না হরিণ বানবি, তুই 3 বার পরীক্ষা দিয়ে কম কম পাস করছিস, একেবারে কপাল ভালো কপাল যাচ্ছ, বাপদাটা 14 গোষ্ঠী গরু আছে, তুই গরু ভালো দিয়ে চাকরি পাই, দেনার নাম গাই বান্দা, বাপে মনে করছে গরু বান্দুন না চাকরি পাইছে, এইরকম বসবে কোরআন হাদিস জীবনের রসুল ছিল,
এই বলার তিন বছর পর চাকরি ট্রান্সফার হয়েছে। আব্বা আর আব্বা কবিতাতে গুরুবান তাসজ বান্ধে আব্বা নতুন খবর কি খেত আমার ট্রান্সফার হয়েছে কোথায় বান্দরবন দারোয়া থেকে বয়ে গেছে বেটা গরু ঢুরু আমরাও পাচ্ছি বাপদা দাদাও পাচ্ছি কিন্তু বান্দর এই বংশে কেউ পালে না তুই এমন করাই করতো বুঝতে এই আমাদের বুঝার অবস্থা শোনেন হাদিসটা শোনেন দেখেন কি বলে আমার নূরের নবী কি কয় আল্লাহ কিন্তু কইছে বাপ মা ভাই বোন পলাইব রসুল কি কয় শোনেন নূরের নবী কয় ওয়ানা খাতিবুহুম ইদা আনসাতু হাই মায়ার নবী নূরের নবী কয় কিয়ামতের দিন উম্মত রে আল্লাহ তো করে কোরআনে ভয় দেখাইছে আমি রসুল তো তাকে সাহস দিয়া যাই আমার মায়ের নবী নূরের নবী কয় ও আনা খাতিবুহুমিদা আনসাত যখন সব মানুষগুলি নবী রসুল সহ সবাই চুপ হয়ে যাবে ইদা আনসাত আনসাত মানে চোখ যখন সব মানুষ চুপ থাকবে ডরে ভয় কেউ কথা বলবে না ও আনা খাতিবুহুম ওই সময় আল্লাহ আমার অনুমতি দিবে আমি রসুল একা বক্তৃতা করবো এরপরে আল্লাহ এরপরে আমার নবীর নবী হায়াতুন নবী জিন্না নবী জবান মুবারকে কয় উম্মত রে ওয়ানা মুস্তাশমিউহুম ইদা হুম বিসু কত দরদি রে বাইজান আমার নবী কত উম্মতের দরদি আমার নূরের নবী কয় ওয়ানা মুস্তাশমিউহুম ইদা হুম বিসু তোমাকে গুনার কারণে যখন জেলখানায় পড়বে আটকায় ফেলবে ডাইনে বামে সামনে পিছনে কাউরে ছুটানোর পাবে না আমি নূরের নবী ওয়াদা দিয়ে গেলাম ওয়ানা মুস্তাশমিউহুম আমি নবী তোমাদেরকে সুপারিশ কইরা কইরা জেলখানার থেকে বাহির কইরা আনবো এরপরে নূরের নবী কই ওয়ানা মুবাশশির হুমিদা আইসু উম্মত রে বলি উম্মত ওয়ানা আসুরের ময়দান দেখে তোমরা এমন হয়ে যাবে হাবুতাস করবে সবার ভিতরে একটা টেনশন ঢুকে যাবে আজকে মনে হয় মাপ পাওয়ার কোন আশা নাই আমার নূরের নবী কয় ওই বিপদের সময় ওই হাবুতাসের সময় আনা মুবাশশির তোমাদের কানের কাছে যাই আমি নূরের নবী শুভ সংবাদ শোনাইয়া দেব এই হাদিস শোনার পরেও যদি রসুলের পক্ষে মুসলমান না আসে এর মতো কপাল পড়া মানুষ আর কে আছে এই হাদিস শোনার পরে তিন বিধি শরীফের হাদিস এরপরে নূরের নবী কয় এই কথাটা বড় মজা মহব্বতের কথা এরপরে নূরের নবী কয় ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমা ইদিন বিয়াদি হলুদ পূর্বাই আমার নূরের নবী কি কয় আমার মায়ের নবী কত সুন্দর সাহস দিয়ে বললেন ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু মানে চাবি মাফাতিহু মানে চাবি নূরের নবী কয় ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমা ইদিন বিয়াদি ওই আসরের দিন উম্মত রে একমাত্র কল্যাণের চাবি আমি রসুলের হাত মোবারকেই থাকবে কেন সুন্নিরা রসুল রসুল করে একটু হইল তো আল্লাহ জ্ঞান দিলে বুঝলেন যে সুন্নি আলেমরা পীর মাসাইরা কেন নবী নবী করে দেখেন কেন করে নবী নিজে জবান মোবারকে কয় ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমা ইদিন বিয়াদি ওই দিন একমাত্র কল্যাণের চাবি আমি রসুলের হাত মোবারকে থাকি
এরপরে নবী কয় ওয়ালিয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি, একটা প্রশংসার পতাকা থাকবে আল্লাহর, ওই প্রশংসার পতাকাটা আল্লাহ কারো হাতে দিবে না, ওয়ালিয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি, ওই দিয়াউল হামদের পতাকাটা আমি তোমাদের নবী আমার হাত মোবারকে থাকবে। ওই রসুলের উপমত আপনি আর অনুরোধের সুরে বলে আব্বারা যুবকেরা, আব্বা আগামী বছর আল্লাহ বাসাইলে সুন্নিটা লাগাইতে হবে, আল মোমেন টান পড়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে মাফে, এটা আব্বা আমি পরামর্শ দিয়ে গেলাম। না সে বা কই না, রাত্র অনেক হয়ে গেছে, না না আর আল্লাহ বাসাইলে কিছু কথা, আচ্ছা একটা নাথ শরীফ কই না, আব্বা বাবা না ভালো একটু চিন্তা করবো, বাবা আমি তোমাদের মেহমান, আমি তোমাদের কাছে আসছি, মাশাআল্লাহ জানুয়ারি আসতেছে, একটা ছাত্র একটা ছেলে একটা মেয়ে আলেম শুননি আলেম শুননি আলেমা বানায় মারা যায় করমপুর সুন্নি দাখিল মাদ্রাসা, এই কল্লা শহীদ রহমতুল্লাহ সুনিয়া দাখিল মাদ্রাসায় একটা বাচ্চা পড়ায় যায় মরার পরে দোয়া করবে, ওই মাদ্রাসায় পড়ায় না যেই মাদ্রাসায় গেলে তিন মাস পরে কেবল মোনাজাত দায়ের দায়ী, আফসুস বড় আফসুস থাকে ভাই, কি হলো আলেমদের, ভালো কাজে বাধা খারাপ কাজে কোনো বাধা নেই, একটা বাচ্চা আলেম বানায় যাবেন তাও সুন্নি আলেম বানায় যাবে, যেই মাদ্রাসায় রসুলের ইজ্জত করে মিলাদ কেয়াম আছে ওই মাদ্রাসায় বাচ্চারে পড়ায়া মারা যায় মরণের পরে দোয়া করবে, আর ব্যতিক্রম মাদ্রাসায় পড়াবে মরণের পরে আর দোয়া ঠোয়াল করবো না, হাতুরানো বেলা কথা ঠিক কি না, এইটা কইরেন না, একটা বাচ্চা মাদ্রাসায় পড়ায়া যাবে কেয়ামতের ময়দানে, যদি আপনার ছেলেটা হকানি আলেম হতে পারে, একটা হকানি আলেম আমলি আলেম কমপক্ষে 70 জনকে জান্নাত দিতে পারবে, একটা হকানি হাফেজ শুধু হাফেজ আর আলেম কালেম হয় নাই, হকানি হাফেজ হাফেজ হওয়ার পর আমল আখলাক ঠিক ছিল কমপক্ষে 10 জন লোককে জান্নাত দিতে পারবে। হ্যাঁ আলেমের সুপারিশ মানে নবীর সুপারিশ মানে এরা কত বড় বেয়াদব, রসুল সুপারিশ করবে এটা মানে না, অথচ আলেম সুপারিশ করবে, ছোট্ট বাচ্চারা সুপারিশ করবে, কোরআন শরীফ সুপারিশ করবে, কোরআন শরীফের খুব দাম নেয়, নূরের নবীর দাম দিতে চায় না, কিতাব চিনে ওস্তাদ চিনে না, এরা কেমন ব্যাকুল মানুষ, ওস্তাদের দাম দেয় না কিতাবের দাম দেয়, তা আল্লাহ যেন যুবকরা আপনারা ধন্য আব্বা, কারণ এই রাত্র একটা দেড়টা পর্যন্ত মানুষ থাকবে আপনাদের মাহফিলে, এটা আমি অন্তত চিন্তা করি নাই, বদল ঘুম যা একটা কথা শোনা যাই, আমি কবে যাব রজার কিনারে, তোমরা না পারলো গুনগুনাইবা ঠিক আছে, রজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো না রজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রজার কিনারে, আমি কবে যাব রজার কিনারে, যে গিয়েছে এটা মদিনা শরীফে সেপ্টেম্বর মাসের 15 অথবা 16 তারিখে লেখা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে গিয়েছে মদিনাতে বাবির দিদারে, সাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসিল ভিতরে, বলো না সাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসিল ভিতরে, বলো কবে হে যাব রওজার কিনারে, আমি কবে হে যাব রওজার কিনারে,
আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাজাও গো পালন করে, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, বলো না যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, আমি কবে যাব রওজার কিনারে, আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, বলো না যেই দিন তোমার কেউ থাকবে সেই দিন পাইবা নবীরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, উলিউল্লার আসতেছে দিন আল্লাহ সবাই ভুলবে মোরে, ওই দিন তুমি আইসো গো নবী দেখিতে আমায় কবরে, হায় হায় ওই দিন তুমি আইসো গো নবী দেখিতে আমায় কবরে, হে আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে আমি দেখিব নয়ন ভরে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে এই বছর মদিনায় দেখছি আমি দেখি, আমি বুঝা মানুষ না, আগামী জানুয়ারি 3-4-5 আমাদের সুন্নি ইজতেমা হবে ইনশাল্লাহ, আপনারা সকলে আমন্ত্রিত যাবেন আমার আশকোনায়, আমার মসজিদ মাদ্রাসা বাসা সব আশকোনায়, ইজতেমা গত বছর আশকোনায়, এই বছর আশকোনায়, আশা করি তিনে দিনই আমাকে স্টেজে দেখবেন আপনারা, বাকি আল্লাহ হচ্ছে ইনশাল্লাহ। তো আমার মাদ্রাসা লেগে 500 টাকা দেবেন, লুৎফর ভাই সহ, আমিনুল ভাই সহ, আলম ভাইরা সহ, আপনাদের এই হাদিয়ার টাকা দিয়ে প্রায় 2 কোটি টাকার জায়গা আল্লাহ মেহরবানি রেস্টিডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফেসবুকে হয়তো পাইছেন, পেয়েও যাবেন ইনশাল্লাহ। আজকে সহ 75 গাড়ি বালু আজকে সহ পড়বে আলহামদুলিল্লাহ, পড়ে দাওয়াতের সবাই জানে, এই আমার মসজিদের বর্তমান মসজিদের থেকে হাইটটা 2-3 মিনিট পূর্ব দিকে গেলে এই জায়গা আমার বর্তমান মাদ্রাসার পাশে, বর্তমান ভাড়া বাসা আল্লাহ জায়গা মিলাইছে, আল্লাহ আমি কাজও ধরেছি, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে না ঠেকায়। এক গাড়ি বালু কিন্তু আমার 2500 টাকা লাগে, অন্য এলাকাতে বালুর দাম কত কম, 2500 মানে লেবার খরচ সহ, লেবারের 800 টাকা লাগে, 1700 টাকা বালুর দাম, এই 2500 টাকা লাগে এক গাড়ি বালু ফলানোর জন্য, সবার কাছে দাবি আমার বালুর জন্য ইটের জন্য টাকা দিবেন। একটা গজলারা শুনতে চাইছে, পুরাটা কইতাম না, যেই গজলটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা সারা পাওয়া গেছে, কোন শিল্পীর কোন গান এত লক্ষ মানুষ দেখছে এটা আমার জীবনে আমি শুনি নাই, আজকে খবর পাইলাম 7 লক্ষ কত হাজার মানুষ আমার এই গজলটা দেখছে,
এটা আগে যেটাই জানা এটা কমাই না। রহমতে আলম নবী নূরে মুজাসাম বলো, রহমতে আলম নবী মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। গত শুক্রবার ছিল 6,03,038 জন মানুষ দেখছে গত শুক্রবার পর্যন্ত, তা আজকে আবার ওই ছিলেই একটা দাওয়াত দিতে এসে কিছু হাতিয়া দিয়ে গেছে আর বললো দাদা এটা এখন 7 লক্ষের উপরে দেখছে মানুষ। আমার জানা নাই কোন শিল্পীর গান এত লক্ষ মানুষ একটা গান দেখছে কিনা, বুঝা গেল আশেকের রসুল পৃথিবীতে ঠিকই আছে। একটা গজল 7 লক্ষ মানুষ দেখার কথা নয়। সুন্নি মিডিয়ার একটা চ্যানেল বলে আছে, ওইটার মধ্যে আপনারা দেখবেন 6 লক্ষ মানুষ দেখছে এই গজলটা। এইটা সেপ্টেম্বরের 19 তারিখ দিবাগত রাতে রওজা মোবারকের সামনে আমি চাইয়া লিখছি গজলটা, যার কারণে রসুলের মনে হয় অনেক বেশি দয়া হয়েছে। রহমতে আলম নবী নূরে মুজাসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে বলো না, রহমতে আলো নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলো নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। আল্লাহ 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 আছে তো বহু মিলের ঠিকানা।
ঢাকার মাদ্রাসার আল্লাহ দিলে আজকের বালুটা পড়া পর্যন্ত 75 গাড়ি বালু পড়বে আলহামদুলিল্লাহ। বাবা আলামিন আমার মাদ্রাসার 500 টাকা দিচ্ছে, এটা আমার জন্য 5 কোটি টাকা, পারলে আমার মাদ্রাসার 2-400 টাকা পারলে দিবে। তো আমরা খাবার করি বিসমিল্লাহ বলে তোমরা দেওয়া শুরু করো, এটা মাদ্রাসার টাকা, পারলে আমার মাদ্রাসা কিছু দেওয়া যায় না বা 10-20 টাকা 1-200 টাকা 500 টাকা যদি পারে সবাই মিলে যদি দিয়ে গেলে ভালো টাকা অসুবিধা কি? আমার মাইক মালিক আব্বা 100 টাকা আমার মাদ্রাসায় দিচ্ছে। হ্যাঁ তারপর একটা দিয়ে দাও আল্লাহ ভরসা করো আব্বা বলো। আলহামদুলিল্লাহ আপনারা অনেক এখানে আছেন, যদি কেউ হুজুরের মাদ্রাসার জন্য ইচ্ছাকৃত ভাবে কেউ শরীফ হতে চান যার যার হাতে রেখে একটু 5-15 দিনে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল হুজুরের মাদ্রাসার জন্য আপনারা যে যদি রোগ পারেন মুক্ত হচ্ছে আল্লাহর হস্তে দান করার জন্য। আলোচনা হয়েছে একটা দিন হবে আলোচনা করেছেন। অনেকে বলে শূন্য আলেমরা কোরআন হাদিস জানে না,
বলে কিনা, শুনলে আলেমরা কোরআন হাদিস জানে না, কিন্তু আজকে এত সুন্দর আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে। আমাদের যিনি প্রধান বক্তা তিনি কোরআন হাদিসের বাইরে একটা কথাও আজকে বলছে, একটা কথা বলেন কোরআন হাদিসের বিপরে আজকে আলোচনা করেছে, মজার মজার আলোচনা করেছে। তা আমরা সবাই আমল করার চেষ্টা করি, কি বলেন? যদি আমরা যদি সাধারণ আওয়াজ শুনি কাজ হবে না, যদি আমরা আমল না করি, ঠিক না? আমল করতে হবে, যে আমল করি তখন আমাদের দাম বাড়বে। যাদের اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين مولا মায়ার নবী মোরের নবী দয়ার নবী রহমত মুনিরা নবীনের নুরানি পদ মোবারকে হাদিয়া গুলি পৌঁছাও যেখানে শোয়া সকলের কবরে হাতিয়া গুনি মেহরবানি করে পৌঁছাও যারা টাকা দিয়া পয়সা দিয়ে গায়ে খেতে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে এইরকম ভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছে সকলের সাহায্য সহানুভূতিকে কবরে মঞ্জুর করে নাও। রংপুর আলামিন বিদেশ থেকে অনেকে সহযোগিতা করে তাদের বিশেষ জীবন শান্তিময় করে নাও। আমার এক ভাই মিত্র বাচ্চাই বিদেশে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার কবরকে তুমি যার নাচে টুকরা বানিয়ে দাও। রংপুর আলামিন মুরব্বীদের জন্য দোয়া চেয়েছে, আরো অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ। প্রত্যেকের মনের ন্যাক বাসনা মাঝমুখ পূরণ করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন মাওলা আমাদের ছেলে মেয়েদেরকে নামাজে বানিয়ে দাও, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি বলি আল্লাহ মকন দিয়ে দাও। মাওলা মিলাতে আমসহ যত নেক তুমি দিয়েছ লক্ষ কোটি গুণবারে প্রথম মুবারকে পৌঁছাও। যারা প্রথম করেছে তাদের বাবা মা, আমাদের সকলের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম্বারা, পড়শি, শ্বশুর, শাশুড়ি, খালা, খালু, ফুফা, ফুফি, মামা, মামি, চাচা, চাচি, যে যেখানে এসো সকলের কবরে হাতিয়া গুনে পৌঁছাও। এই মাহফিলটা দ্বিতীয় বুদিনা, তৃতীয় বুদিনা, চতুর্থ বুদিনা মাওলা বংশ পরস্পরায় কেমন পর্যন্ত শূন্য মাহফিল হিসাবে, হক মাহফিল হিসাবে মাহফিল করে তুমি কায়ামার দায়ের করে দাও। খাস করে যে যুবকগুলি মুরব্বীদের সকলের সহযোগিতা নিয়ে মাহফিলটা করেছে সেই যুবকগুলোকে তুমি নামাজি বানিয়ে দিও, ওদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে বরকত দিয়ে দিও। তোমার হাবিব মোল্লার এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা যারা আগামী বছরের জন্য অনেকেই অনেকেই টাকা লেখাইছে আল্লাহ, তাদেরকে তুমি টাকা দেওয়ার তৌফিক দিয়ে এরপর করতে তাদেরকে হাজি বানিয়ে দিও। আল্লাহ এসএসসি দাখিল পরীক্ষা অনেক ছেলে মেয়েরা দিবে, আমাদের ছেলে মেয়েগুলার আল তুমি পরীক্ষা কামিয়াবি দান করো। তোমার হাবিবুল্লাহ রসিনায় পাক আল্লাহ আমার মাদ্রাসা আমার ভাই আমার বাবারা কিছু হাজিয়া দিয়েছে, আজকে সহ 75 গাড়ি বালু আজকে সহ পড়বে ইনশাল্লাহ। আমি এত টাকা আমি পাবো কই? অনেক কোটি টাকা লাগবে প্রতিষ্ঠানটা দাঁড় করাইছে মাওলা। আমার ভাইরা তৌফিক অনুযায়ী দিছে, আরো যাওয়ার সময় যারা দিবে মাদ্রাসাকে বড় একটা নৌকা বানায় দিও, ওই নৌকার মধ্যে আমার চোর এই মাহফিলে সকলের সহ সকল সন্নি পিন মাসে গালে মোলামা আমার ভক্ত মরিদান আমার ফ্যামিলি সহ নদীর নবীর নুরানি পদম মোবারকে জান্নাতে পৌঁছে দিও। রব্বুল আলামিন মাওলা আমাদের সমস্ত
সমস্ত কিছু তোমার কুদরত নিয়াতে ছেড়ে দিলাম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।